নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত। আজ আমরা রসায়ন ক্লাসে উপস্থিত হয়েছি। আজ আমরা চতুর্থ অধ্যায় থেকে পর্যায় সারণীর অংশ থেকে তিনটি গুরুত্বপূর্ণ পর্যায়বৃত্ত ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎচুম্বকীয়তা, এই কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আলোচনার প্রথমে আছে আয়নীকরণ শক্তি। গ্যাসীয় অবস্থায় কোনো মূলের এক মূল গ্যাসীয় পরমাণু থেকে এক মূল ইলেকট্রন অপসারণ করে এক মূল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলবো আয়নীকরণ শক্তি। আমরা দেখি যে লিথিয়াম, হ্যাঁ, গ্যাসীয় লিথিয়াম পরমাণু থেকে এক মূল পরমাণু থেকে যদি আমরা এক মূল ইলেকট্রন অপসারণ করে এক মূল লিথিয়াম ধনাত্মক আয়নে পরিণত করতে চাই তাহলে 544 কিলোজুল পার মোল আমাদের তাপ শক্তি সরবরাহ করতে হয়, শক্তি সরবরাহ করতে হয়। যেহেতু শক্তি সরবরাহ করতে হয় এটা একটি তাপ ভারী প্রক্রিয়া। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এক মোল, মোল প্রতি হিসাব করা হয় যে গ্যাসীয় অবস্থায় কোনো মোলের এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল তড়িৎ ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। ইলেকট্রন আসক্তি এটি একটি তাপ উৎপাদন প্রক্রিয়া। গ্যাসীয় অবস্থায় কোনো মূলের এক মূল গ্যাসীয় পরমাণুতে এক মূল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মূল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় এখানে শক্তি নির্গত হয়, আর এখানে এখানে আমাদের শক্তির প্রয়োজন হয়েছিল। অর্থাৎ এখানে আমরা যদি ক্লোরিন গ্যাসীয় অবস্থায় এক মূল ক্লোরিন গ্যাসে যদি আমরা এক মূল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মূল ক্লোরাইড আয়নে পরিণত করতে চাই তাহলে 348 কিলোজোল মোল প্রতি শক্তি বেরিয়ে আসে বা নির্গত হয়। এটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। এরপর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। সংযোজী বন্ধনের ইলেকট্রন যুগলকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা। আমরা সংযোজী বন্ধন অধ্যায় বলেছি যে বন্ধনজোড় ইলেকট্রন বিপি এটা অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু, অক্সিজেন এখানে অধিক তড়িৎ ঋণাত্মক, হাইড্রোজেন কম্পারেটিভলি কম তড়িৎ ঋণাত্মক বা তড়িৎ ধনাত্মক, সে কী করে অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টেনে নেয়। কারণ কী? কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের চেয়ে অনেক বেশি। এরকম টেনে নেওয়ার যে ক্ষমতা বা আকর্ষণ করার যে ক্ষমতা সংযোজী বন্ধনের ইলেকট্রন যুগলকে তাকে আমরা বলছি তড়িৎ ঋণাত্মকতা। এখন আমরা এই আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি পর্যায় সারণীর একই পর্যায়ে এবং একই গ্রুপে কীভাবে পরিবর্তন হয় সেটা আমরা দেখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একই পর্যায়ে এবং একই গ্রুপে এই তিনটি পর্যায়বৃত্ত ধর্মের মান কীভাবে পরিবর্তন হয় সেটা আমরা দেখব। আমরা উদাহরণ হিসেবে তৃতীয় পর্যায়ে এবং গ্রুপ ওয়ান ও গ্রুপ 17 নিয়েছি। আমরা গ্রুপ ওয়ানের সোডিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, নিয়ন এবং গ্রুপ ওয়ানের লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং গ্রুপ 17 আমরা জানি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর হচ্ছে কি আয়োডিন, আয়োডিন এবং অ্যাস্টেটিন। আমরা দেখি একই পর্যায়ে পরিবর্তন, একই পর্যায়ে বাম থেকে ডানে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কমে, পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে। তাই একই পর্যায়ে বাম থেকে ডানে এই তিনটি ধর্মের মান আমাদের কী হয় বৃদ্ধি পায়। আমরা আগেই দেখেছিলাম একই পর্যায়ে যেমন তৃতীয় পর্যায়ে আমরা যদি বাম থেকে ডান দিকে অগ্রসর হই তাহলে আমাদের পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধটা কমে যায়, কারণ একই পর্যায়ে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বাড়ার কারণে তাদের মধ্যে অতিরিক্ত আকর্ষণের কারণে এটি কমে যায়, এটা আমরা জানি। তো আকর্ষণ যদি আকার যদি কমে যায় তাহলে সেখান থেকে ইলেকট্রন বের করে আনা অনেক কঠিন বা ইলেকট্রন সেখানে যুক্ত হলেও বেশি পরিমাণ শক্তি নির্গত হয়। তো এই তিনটা ধর্মের মানে এই জন্যে আমরা যদি বাম থেকে ডানে যাই তাহলে কী হবে বেড়ে যাবে। আর একই গ্রুপের ক্ষেত্রে কী হয়, একই গ্রুপে যদি আমরা উপর থেকে নিচের দিকে যাই তাহলে পারমাণবিক ব্যাসার্ধের মান অর্থাৎ পারমাণবিক আকারটা বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে তাদের যে এই তিনটি ধর্মের মান, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতার মানটা কী হবে কমে যাবে। এই জন্য আমরা এখানে আস্তে আস্তে আমরা লেস দেন চিহ্নতে দেখেছি এবং একই পর্যায়ে আমরা গ্রেটার দেন চিহ্নতে দেখেছি, কারণ এই একই পর্যায়ের মানগুলো বাড়ছে এবং একই গ্রুপের মানগুলো কমছে। তো আশা করি একই পর্যায়ে এবং একই গ্রুপে কীভাবে পরিবর্তন হলো এটা তোমরা বুঝতে পেরেছ। আমরা সামারাইজ করি, একই পর্যায়ে বাম থেকে ডান দিকে এই তিনটি ধর্মের মান বাড়ে এবং একই গ্রুপে উপর থেকে নিচে এই তিনটি ধর্মের মান কমে।
শিক্ষার্থীরা, আমরা যদি একটা এখন স্পেসিফিক সমস্যা নিয়ে আলোচনা করি ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে, আমরা সমস্যাটি এভাবে নিয়েছি, এ বি সি ডি চারটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 10, 13, 17, 21 এদের ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ করো। এখানে এ বি সি ডি আমরা প্রচলিত প্রতীককে বোঝাই নেই। তো সমাধান আমরা কীভাবে করব, কয়েকটি ধাপে আমরা এই ক্রমটা, ইলেকট্রন আসক্তির ক্রমটা খুব সহজে বের করে করতে পারি। যে 10, 13, 17, 21 এই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর আমরা প্রথমে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করবো ইলেকট্রন বিন্যাস থেকে। আমরা জানি নিয়নের 10 ইলেকট্রন বিন্যাস করলে পর্যায় 2 এবং গ্রুপ হয় 18, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে পর্যায় হয় 3, ফ্লোরিনের ক্ষেত্রে পর্যায় হয় 3, হ্যাঁ, এবং স্ক্যান্ডিনেভিয়ার ক্ষেত্রে পর্যায় হয় 4, যেহেতু সর্বশেষ 4s2 ইলেকট্রন আছে। তো আমরা এখন যদি লক্ষ্য করি যে এই পর্যায় চেঞ্জগুলো আসলে গ্রুপ চেঞ্জের মতো হয়, আমরা একটু যেটা দেখেছি যে একই গ্রুপে পরিবর্তন, নিম্ন পর্যায়ের মৌলের চেয়ে উচ্চ পর্যায়ের মৌলের আকার বড় হয়, ইলেকট্রন আসক্তির মান কমে যায়। হ্যাঁ, এই তাহলে আমরা এই নির্ণীত পর্যায়ে, হ্যাঁ, এই নির্ণীত পর্যায় থেকে ইলেকট্রন আসক্তির মান পর্যায় থেকে আমরা ইলেকট্রন আসক্তির যে ক্রম সেটা কি পাবো, যে স্ক্যান্ডিনিয়াম প্রথমে 4 আছে, তার থেকে বড় হবে কি যে 3 আছে 2টা, একটা হলো অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন, এই দুটাকে আমরা ব্র্যাকেট দিয়ে রাখলাম, এবং তার চাইতে বেশি হবে কি নিয়ম। হ্যাঁ, কারণ যে যত আমরা পর্যায় বেশির দিকে যাব তত আমাদের মানটা কমে যাবে, অতএব এইদিকে কমবে, এবং এইদিকে যত আমরা উল্টো করতে পারি যত আমরা নিচের দিকে যাব তত আমাদের এটা বেড়ে যাবে, আমরা সেইভাবে লিখলাম। এরপরে ক্লোরিন এবং অ্যালুমিনিয়াম উভয়ই তৃতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে আমরা শিখেছিলাম যে যদি বাম থেকে ডানে যায় তাহলে তার ইলেকট্রন আসক্তির মানটা বেড়ে যাবে। তাহলে ক্লোরিন এবং অ্যালুমিনিয়ামের মধ্যে ক্লোরিন ডানে অবস্থিত, কাজে ক্লোরিনের মানটা কী হবে, বেশি হবে, অ্যালুমিনিয়ামের মানটা ক্রম হবে, কাজে এদের ইলেকট্রন আসক্তির ক্রম হবে অ্যালুমিনিয়াম ইজ গ্রেটার দ্যান ক্লোরিন। তো সমীকরণ 1-2 সমন্বয় করলে আমরা স্ক্যান্ডিনিয়াম, তার থেকে বেশি অ্যালুমিনিয়াম, তার থেকে বেশি ক্লোরিন, তার থেকে বেশি নিয়ন, ইলেকট্রন আসক্তির মান আমরা এভাবে খুব সহজে বের করে ফেলতে পারি, এই সিম্পল গ্রেটার দ্যান এবং লেস দ্যান, হ্যাঁ, ম্যাথমেটিক্যাল এই টার্মের মাধ্যমে। আশা করি সবাই বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের যে আমাদের আলোচনার বিষয়বস্তু সেখান থেকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন দিয়েছি, মৌল এবং পারমাণবিক সংখ্যা পি কিউ আর আমরা মৌল শুনেছি একটি প্রচলিত অর্থ, অর্থাৎ প্রচলিত যে প্রতীকগুলো আছে সে অর্থটা বহন করবে না। পারমাণবিক সংখ্যা পি এর 14, কিউ এর 19 এবং আর এর 33। আমরা কত বলছি তড়িৎতন্ত্র কথা কাকে বলে, ক্লোরিন এবং ক্লোরিনের মধ্যে কোনটি ইলেকট্রন আসক্তি বেশি ব্যাখ্যা করো। গতে আমাদের উদ্দীপক থেকে প্রশ্ন, পর্যায় সারণীতে পি কিউ আর মৌলের অবস্থান নির্ণয় করো, অর্থাৎ পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে হবে। ঘতে উদ্দীপকের মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করো, অর্থাৎ আমরা যে তিনটি ধর্ম বললাম আয়নীকরণ শক্তির অনুনা শক্তির কথা, এর মধ্যে আয়নীকরণ শক্তির ক্রমটা এগুলোর ক্ষেত্রে নির্ণয় করবা। আশা করি আজকের পাঠের যে বিষয়বস্তু তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।